He failed the test of success and failure simultaneously. Undersatisfactory works give him regression only. He had to compromise sometimes due to time pressure, or due to negligence of director, due to non-cooperation of artist, or due to indifference attitude of producer. Ramananda Sen Gupta is one of the living legends of golden era of Indian cinema history. He handled the camera for more than 60 films. He has shown his excellency in documentary films also. On the other side, due to irregular remuneration, his family faced the economic crisis. But still, against all odds and adversity, he continued with his sincerity. Now he passes his time by recollecting the sparkling history which he has came across with ups and downs. But the language was like that. তখন মানে অডিও ভিজুয়ালে মানে কম্পোজিশনস বলতে ওটাই বোঝানো যেত। গ্ল্যামার মানে ঘাড় কাত করে তাকানো, চোখ উল্টে রং করে তাকানো, এসব ইত্যাদি ইত্যাদি। আমাদের মতো তো এই যুগ ছিল না, এই যে একদম বম্বার্ডমেন্ট অফ ইনফরমেশন এবং তার সঙ্গে আরও বড় কথা এক্সপেরিমেন্টেশন। আমরা এখন লিটারালি বলতে গেলে যাচ্ছে তাই করি, যা ইচ্ছে তাই, তাতে যে বুঝলো না তার দোষ, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। কিন্তু ওনাদের সময় বোঝানোর দায় ছিল, ওনারা রাস্তা করে দিয়েছেন, ওনারা রাস্তা করে বন জঙ্গল সাফ করে এগিয়ে গেছেন, তার পেছনে এসে আমরা এখন এবার খবরদারি করছি। তারা যে ধরনের যন্ত্রপাতি, যে ধরনের মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে কাজ করেছেন, আজকে আমাদের মতো লোকেদের যদি সেই কাজ দেয় তো আমরা তো মানে যাই না, মানে আমরা কী হবে, হয় পাগল হয়ে যাবো, নয় সুইসাইড করবো, এরকম একটা কিছু পরিস্থিতি হবে। প্রডিউসার বা যে অফার দেবে তাকে ধরে মারধর করবো, কারণ আমরা এত ইকুইপমেন্টের দিক থেকে আমরা এত মানে যাকে বলে আলসে হয়ে গেছি, আমাদের তো ইকুইপমেন্টকে নিয়ে ভাবতে হয় না, চাইবো তাই করে দেবে ইকুইপমেন্ট, একদম কিছু ভাবতে হবে না, কষ্ট করে কিছু অ্যাচিভ করতে হবে। সুপার পারবো, উনি যে জেনারেশনের সুপার পারবোর কথা বলছেন, আমাদের কাছে সেটা মিউজিয়াম, মিছিল আমাদের কাছে ম্যাজিক। এখন আমরা মানে এখনকার এই এক্সট্রিমলি ডিজিটালি অ্যাসিস্টেড ক্যামেরা, রিফ্লেক্সের 535 হেনা তেনা যা পাই, তার থেকেও মানে এক্সেপ্টিং দোজ অ্যাড অন গিমিক্স যাকে বলা যেতে পারে, ও আমাকে এইটা অ্যাসিস্টেড, ফিল্ম ছেড়ে গেলে পোঁ করবে, থ্রেড না হলে টোঁ করবে, এইসব নানা রকম ব্যাপার স্যাপার আছে, সেইগুলো বাদ দিলে ইটস নাথিং, নো মানে ইকুইপমেন্ট অফ কন্টেম্পোরারি নেচার দ্যাট ক্যান বিট মিচেল। সমস্যা ছিল বাল্ক, এখনকার মোবিলিটি বিশেষ করে ওই তথাকথিত নিওরিয়ালিজমের সময় যখন স্টুডিও ছেড়ে লোকে রাস্তায় নেমে পড়লো, তখন দরকারই পড়লো যে একটা পোর্টেবল হ্যান্ডি ছোটোখাটো আজকের হ্যান্ডি ক্যামের মতন একটা কোনো ফিল্ম ক্যামেরা আছে। এখন মিচেল সুপার পারভোর পাশে 2C ক্যামেরা, রিফ্লেক্স সিরিজ 2 ক্যামেরা, অবিশ্বাস্য, কেউ ভাবতেই পারেনি, লোকে মনে করছে খেলনা, অ্যামেচারদের জন্য ক্যামেরা, কিন্তু সেই আরই সিরিজ 2 দিয়েই তো বিখ্যাত সব ছবি তারপর শুরু হতে আরম্ভ হলো। ইজিনেস অফ ইকুইপমেন্ট, তার ফলে এখানে এসে হয়ে গেল কি, লোকে সেগুলো সেই নতুন ধরনের মানে বুদ্ধিমান খেলনা টেলনা পেয়ে সব খেলনার মধ্যে জড়িয়ে গেল, ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ অন্যদিকে চলে গেল। তার উপর মাঝখানে আবার একটা ঘটনা ঘটলো, একটা মানে কী বলা উচিত জানি না সেই জাঁটটাকে, তাকে বলে মিউজিক ভিডিও। তো এখন তো আবার তার চেয়েও পরাকাষ্ঠা অবস্থা হয়েছে যে কোনো মতো একটা কিছু দিতে পারলেই হলো, বাকি তো সব পোস্টমে হয়ে যায় গেল। এনারা যেটা পেরেছিলেন সেটা একটা অসাধারণ ঘটনা করেছিল। তৎকালীন যুগে, সাদাকালোর যুগে, গ্ল্যামারকে কিন্তু ওই রকম একটা কাটা কাটা পরিস্থিতিতে, সাদা কালো একটা স্টার্কনেসের মধ্যেও গ্ল্যামারের কিন্তু একটা নতুন চরিত্রনাত আবিষ্কার করতে পেরেছিলেন। আজকে আমরা এরকম সাটল একটা সূক্ষ্মতর কালার, হালকা স্কিন কালার, বাকিটা মিউটেড কালার ফিল্ম যখন একেবারে অত্যন্ত সেন্সিটিভ আর এত অসাধারণ হয়ে উঠেছে, তখন
আমরা চেষ্টা করছি কী করে কালারটাকে বাদ দেওয়া যায়, মানে পুরো উল্টো পুরাণ শুরু হয়েছে। অথচ ওনারা যখন কাজ করেছেন তখন কিন্তু এটা ছিল না। আমার বক্তব্যটা বারবার করে বলছি, ইকুইপমেন্ট ওয়াইজ, ইমালশন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এত অপশান, এত ফ্লেক্সিবিলিটি, এত কিছু আমরা পাই, কিন্তু এখন ওনাদের সেই সাদাকালো যুগের চেয়ে একটা মোহনীয়তা এখনও সেটা ভাবা যায় না। সে সত্যি ওই পরিবেশে ওই সময় দাঁড়িয়ে কী করে ওই রকম কাজ করেছে। তখনকার দিনে ওনারা যে সময়ের লোক সে সময়ে সত্যি স্ট্যান্ডার্ডাইজেশন তখন তৈরি হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজেশন ইভলভ করার প্রসেস চলছে, কেউ কিচ্ছু জানে না তখনও, ঠিক আছে, খুব অ্যাডভান্স কিছু নয় তখনও, ফিফটিজ। তো সেইটাকে নিয়ে ওনারা কাজ করছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুভি করছেন, যখন একটা মানে প্রসেসিং মানে মানে যাকে বলে লং ফিল্ম প্রসেসিং মেশিন কীরম হবে তৎকালীন যুগে, তো হাজার ফুটের ফিল্ম থাকতো, এক হাজার ফুটের একটা রোল, হাজার ফুট রোলকে প্রসেস করে ঠিক টাইম মেনটেন করে প্রত্যেকটা বাত হয়ে বেরোবে, তার প্রিসিশন তো ন্যাচারালি সেখানে গোলমাল হতেই পারতো। আতঙ্কে ভুগতো ক্যামেরাম্যানরা যে কী হবে, কোনখানে একটু কী করার, সমস্ত জিনিসটা এক্সপেরিমেন্ট, যার জন্য ওনারা বলতেন এই যারা এখানে আমাদের এমনকি নিউ থিয়েটার্সেও যারা ডেভেলপাররা ছিলেন, আরবি মেহতাই তেগি যারা সব ছিলেন, তারাও কিন্তু নিজেদের মতো করে বাত চেঞ্জ করতেন, ইমালশন দেখে, ইমালশনের এক্সপোজার দেখে আবার বাতে অমুক কেমিক্যাল একটু বাড়াবো, তমুক কেমিক্যাল এরকম করতেন, এটা নিয়ে সমস্যা হতোই। সেই জন্যেই একজন ডেডিকেটেড লোক রেখে করতে হতো। তবে হ্যাঁ, এখনও কি হয় না, এখনও হয় বিখ্যাত সব আন্তর্জাতিক মানে টপমোস্ট মাস্টার্স যারা, তারা তাদের কোনো একজন অ্যাসিস্ট্যান্ট বা কোনো একজন লোককে তারা ডেডিকেটেডলি রাখেন ল্যাবরেটরির সঙ্গে লেয়ার্স করার জন্য। কিন্তু সেখানে আজকের যুগে ল্যাবরেটরিতে কিন্তু একটা বেসিক স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে গেছে বিশ্বজুড়ে। আমি জানি একটা পার্টিকুলার কোটাকের রেকমেন্ডেশন, কি ফুজির রেকমেন্ডেশন, ওরা পার্টিকুলার ল্যাব ফলো করে। এখন সেটের চেয়ে লোকেশন, কারণ ছখানা গান থাকে, গানের জন্য আলাদা করে বাজেটিং হয়, আলাদা করে স্পন্সর হয়, গানের স্কিম, গানের থিম তার আলাদা করে হয়, একটা বেশ মডিউলার অ্যাপ্রোচ এসে গেছে আধুনিক সিনেমার, মডিউলার তথাকথিত মানে যেগুলো মেন স্ট্রিম সিনেমা, মডিউলার অ্যাপ্রোচ, এত পার্সেন্ট গান, এত পার্সেন্ট অ্যাকশন, এত পার্সেন্ট প্রেম, এত পার্সেন্ট কান্না, এটা কিছু বলার নেই, মানে বেসিক্যালি স্টান্ট অ্যান্ড মানে বিকজ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ এ ফান্ড গোন এক্সপেন্ডিং দিট, তারপরে তুমি কিছু তো একটা দাঁড়াবে ওই পরিমাণ এক্সপেরিমেন্ট করতে পারলে, সেভাবে আধুনিক ছবিগুলো চলছে। ওনাদের আমলে তো তা ছিল না, টেলিভিশন ছিল না, যাত্রা তার একটা সম্পূর্ণ অন্য চ্যালেঞ্জ করতো না, তো তাদের এনাদের একটা অন্য দায় ছিল যে মানুষকে মানে মননশীল মনোরঞ্জন যাকে বলা যেতে পারে, একটা কিছু ভাবনা থেকে দেবে মনোরঞ্জন তো ছিলই, যেমন অলমোস্ট নির্মল মনোরঞ্জন, সেই জিনিসটা নেই। এই এন্টারটেনমেন্টটাকে ওই সূক্ষ্ম তারে বাঁধা জন্যে যে একটা সৃজনশীল মনের দরকার ছিল সেই মনগুলোই নেই। ওনারা যখন একটা কনসেপ্ট করতেন স্ক্রিপ্ট রিডিং থেকে, স্টোরি রিডিং থেকে, খানিকটা শ্যুট করে দেখলেন দাঁড়াচ্ছে কি না, তারপরে আবার তাকে রিকম্পোজ করতেন, আচ্ছা এইখানে একটা এই দিই, এখানে একটা ক্লোজ আপ চাইছে, আবার একটা ক্লোজ আপটা নিই। প্যাচওয়ার্ক এখনও হয়, লোকে বলবে যে প্যাচওয়ার্ক কি এখনও হয় না, প্যাচওয়ার্ক হয় বই কি, আমি প্যাচওয়ার্কের কথা আলোচনা করছি না, আমি বলছি দ্য প্যাশন ফর গেটিং আ সিকোয়েন্স ডান প্রপারলি, সেটা নেই। কোনো সিনেমা বা কোনো প্রজেক্টে যদি কোনো একটা ডিপার্টমেন্ট যদি আলাদা করে চেনা যায় তাহলে ইটস এ ফেলিওর অফ দ্যাট ডিপার্টমেন্ট, ইট হ্যাজ টু বি আ টোটাল ইন্টিগ্রেটেড ইন্টিগ্রাল থিং, ঠিক যেন কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে চেনা আনা যায়, যেন পুরো জিনিসটা যেন একটা ইন্টিগ্রেটেড ইন্টু ওয়ান সেলফ যেন হয়, কন্টেন্ট একদম একটার মধ্যে। বিখ্যাত হিরোইনদের সবসময় ঘাড় মেকিয়ে তাকানো, কারণ একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে লাইট করা আছে, সেই লাইটটাই নিতে হবে ওনাকে, লাইট নিতে হবে, আমার লাইটটা আমি নিতে পেরেছি কি, ক্যামেরাম্যানকে লাইটটা ঠিক নিতে পেরেছি, তো এই কনসেপ্টগুলো এখনকার কনসেপ্টে নেই।
তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এখন ওই যে উদ্দাম নাচ, ওই যে উত্তম কোরিওগ্রাফি, তার মাঝখানে কে কোথায় লাইট নিল কি না নিল, ইমেজ স্টে করে না এখন। 80 দশকের ছবিগুলো নিয়ে, 80 দশকে তো প্রশ্ন আলোচনা করার মতো কিছু নেই সেখানে। আমি তো প্রথম থেকেই বলছি মাইন্ডসেটটা পাল্টে গেছে, ধরে কাজ করা, গুছিয়ে কাজ করা, কেন করছি বুঝে কাজ করা, ভাষাটাকে মাধ্যমটাকে বুঝে কাজ করা, স্ক্রিপ্ট করা, সে শেষ হয়ে গেছিলো 80 দশক থেকে তোমার পর যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল তখন মিডিয়া একদম একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে পুরোপুরি। আর কত স্পিড চাই, আকাশের দিকে তাকানো হয় না, গাছের দিকে তাকানো হয় না, নিজের দিকে তাকানো হয় না, মানুষের দিকে তাকানো হয় না, আমি ছবির রসদ জোগাড় করবো কোত্থেকে? ছবি সিনেমা তো জীবনকে নিয়ে সিনেমা, বাস্তব যা চারপাশে আছে, প্রকৃতি যা উজাড় করে রেখেছে, সেখান থেকে তোমায় শিখতে হবে, কিন্তু সেগুলো তো আমি মানে সেদিকের দিকে তাকাই না, তো তাহলে আর গল্পটা দাঁড়াবে কী করে? হয়ে গেছে, রোল রোল কাট, হ্যাঁ চলুন ওইখানটায় চলুন। জিজ্ঞেসও করলো না ঘুরে যে যেটা বলছিলাম সেটা হয়েছে কি না, তখন তো ভিডিও অ্যাসিস্টের যুগ নয় যে ডিরেক্টর নিজে দেখে ডিসিশন নিচ্ছে যে আমি যা চাইছিলাম তা পেয়েছি কিনা, কারণ লেন্স দিয়ে যেটা দেখছি, ভিউ ফাইন্ডার দিয়ে যেটা দেখছি সেটাই তো শেষ কথা। তাহলে ডিরেক্টর যখন শর্ট হয়ে যাওয়ার পর যখন ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করছে, ওকে, তার মানে সব কিছুর জন্য দায়িত্ব নিচ্ছে ক্যামেরাম্যান, হি স্ট্যান্ডস রেসপন্সিবল ফর এভরিথিং ইফ হি সেজ ওকে। যে কনসেপচুয়ালি ওনারা যখন মানে যখন একটা ব্রিফিং হচ্ছে, একটা শর্টের জন্য ব্রিফিং হচ্ছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসের রিহার্স করছে, তাদের কি মুভমেন্ট, একটা রিহার্সাল মুভমেন্ট হয়ে গেল, তারপর তারা বেরিয়ে যাবে, তারপর তো লাইট ফাইন টিউনিং হবে, লাইট হবে, বেসিক লাইটিং হবে, এসব হবে, সেইটা করার সময় এই যে প্রত্যেকটা ইউনিটকে ব্রিফ করে দেওয়া, কস্টিউম কী হচ্ছে, কাকে কী হচ্ছে, এই টিম টিম ব্রিফিংয়ের গল্পটা তখন এখনকার দিনে সেরকমভাবে নেই, সবটাই তো একই জিনিস হয়ে যাচ্ছে না, গল্পগুলো তো সব এক, অত বেশি কথা বলার দরকার পড়ে না, একই তো গল্প, একটা মা থাকবে, একটা শাশুড়ি থাকবে, দুটো পুলিশ থাকবে, দুটো গুন্ডা থাকবে, সবটাই ফর্মুলায় করা আছে। এখানে কোনো কম্পেনসেটরি স্কিম আছে, এখানকার স্টাফেদের কোনো রিকগনিশন আছে, নিচুতলার যে সমস্ত স্টাফ যারা লাইট করে, চা দেয়, সেট তৈরি করে, তাদের কোনো রকম সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আছে? নেই, কিচ্ছু নেই, পুরো ইন্ডাস্ট্রিটা একটা আনঅর্গানাইজড হিসেবে চলছে, যেটা তাঁরাও চালিয়ে এসেছেন, এই সমস্ত প্রতিক্রিয়াটাও চালিয়ে এসেছেন, তাঁরা আজকে ভুগছেন। আজ রামানন্দবাবু প্রায় মানে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে কী পেয়েছেন, কী আছে, কী পেয়েছেন উনি, যারা পথিকৃত, যারা এইভাবে করে এসেছেন, রেনোয়ার ছবিতে যারা করে এসেছেন, যারা পেয়েছেন তারা সব ক্যামেরার সামনের লোকেরা, ক্যামেরার পেছনের লোকেরা কিচ্ছু পায়নি কোনো দিন, কারণ টেকনিশিয়ানসের কোনোদিনই পাতে মানে পাতে দেবার মতো বলে ভাবা হয়নি। এটাই দুঃখের, মিডিয়ার দিকে তাকিয়ে এটাই খারাপ লাগে। আর যদি নরেন্দ্রবাবুর 93-94 বছর বয়স হয়, তো উনি তো সার পুরো হিস্ট্রি, উনি তো লিভিং হিস্ট্রি উইথ দ্য ডেভেলপ লিভিং হিস্ট্রি উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মিডিয়া, তাহলে তিনি কেন, তার জন্যে কেউ কথা বলে না কেন? 94 বছর বয়সে একদম সচেতন মন এখনও রয়েছে, সক্রিয় সচেতন মন, বলার তো কিছু নেই, উনারা পথিকৃত, ওনারা ল্যাঙ্গুয়েজ তৈরি করে গেছেন, কাজের পরিবেশ তৈরি করেছেন, সিস্টেম তৈরি করেছেন, হলিউডের মতো ইনফ্রাস্ট্রাকচার এখানে পাননি, বাঁশ দড়ি এইসব দিয়ে বেঁধে ঝুলিয়ে এখানে পেরেক মেরে সেখানে ঠুকে, হ্যাঁ যেখানে কিছু নেই, যেখানে হয়তো টিনের ইয়ে লাগিয়ে রিফ্লেক্টর পাচ্ছেন না, সেখানে সিগারেটের রাংটা ঝুলিয়ে কি কাঁচ টুকরো করে এইসব নানা রকম করে ওনারা করেছেন, নিজেদের মতো করে করেছেন, হলিউডের মতো ইনফ্রাস্ট্রাকচার এখানে ওনারা কোনোদিনই পাননি। তো তা যদি না পেয়ে তারা যদি এই রেজাল্ট দিয়ে থাকতে পারেন, যেটা তো ভাববার বিষয় যে এরপরে ওনারা যদি এতটুকু তার কানাকড়ি মাত্র ইনফ্রাস্ট্রাকচার পেতেন, তাহলে ওরা কী করতে পারতেন? রামানন্দবাবু সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আগের দিকে ইউরোপিয়ান সিনেমা, জার্মান সিনেমা এবং হলিউড সিনেমা, এই তিনটের সংমিশ্রণ বোধহয় ভারতবর্ষে আর কোনো ক্যামেরাম্যান নেই। কারণ জি কে মেহতা ছিলেন হলিউডের থেকে শিখে এসেছিলেন, তার সহকারী ছিলেন বিদ্যাপতি ঘোষ, যার সঙ্গে উনি কাজ করতেন ওই ফিল্ম কর্পোরেশনে, তিনিও জার্মান থেকে শিখে এসছেন, অজিত সেন ওনার ভাই, হ্যাঁ,
তিনিও জার্মান থেকে ক্যামেরা শিখে এসেছেন। এই তিনজনেরই উনি সহকারী ছিলেন। পরে যখন ভারতলক্ষ্মী ছাড়ার পর রিভার ছবি করেন জাঁ রেনোয়ার সঙ্গে, উনি তখন ওর ভাইপো ক্লড মানে ক্লড রেনোয়ার তার সহকারী ছিলেন। সেটা হলো ফরাসি ইয়েতে, অর্থাৎ ফরাসি টেকনিক এবং টেকনিক্যালার ছবি করতে গিয়ে ব্রিটিশ টেকনিক, এই এতগুলো মিলে যে কাজ করেছিলেন সেই কারণে সমসাময়িক কেন, তার পরবর্তী যুগে যখন উনি একেবারে প্রতিষ্ঠিত তখন ওর কাজ করতে অসুবিধা হয়নি। এমনকি আন্তর্জাতিক স্তরে, আন্তর্জাতিক তখন যে ফিল্ম মুভমেন্ট, তার সঙ্গে এই পরিচয়টা আর ভারতবর্ষের কোনো ক্যামেরাম্যানের ছিল। প্রথমত রামদা যখন এখানে কাজ করছে, আমি তখন ভারতবর্ষে ল্যাবরেটরিতে কাজ করছি, এই জন্য একটা যোগসূত্র থাকে। তখন তো এখনকার মতন নয়, এখন ফিল্মে যারা করে তাদের টেস্ট নেই, তখন প্রতি মুহূর্তে ওদের টেস্ট নিতে হতো, কারণ ক্যামেরার স্পিডে ফিল্মের স্পিডের উপরে ওদের সমস্ত কিছু কারুকার্য থাকে এবং এত স্পিড ছিল না তখন, বোধ হয় সেটা রামদা বলতে পারবে, তখন বোধ হয় 200 স্পিডের ফিল্ম ম্যাক্সিমাম এবং নর্মাল স্পিড 100 এই এই ছিল কোডাকে। আর লাইটের ব্যাপারে তখন ভীষণ লাইট, 10 তখন কোনা হিসেব করত, হ্যাঁ 3003 কোনা, হ্যাঁ ওই 500 ফিটের 500, তারপরে ডিউস, এইরকম ধরনের এদের নাম ছিল আর কি লাইটের। ওর লাইট কাটতে হতো প্রচুর, কেটে 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 সেই মানে সোর্স লাইটকে মেনটেন করে আমার সঙ্গে, মানে আমি যখন অ্যাসিস্ট্যান্ট নির্মল মিত্রের সঙ্গে ছবি করেছেন, মৃণাল সেনের সঙ্গে ছবি করেছেন, ঋত্বিক ঘটকের সঙ্গে ছবি করেছে, এদের প্রথম, এদের সকলেরই প্রথম ছবি হচ্ছে ও, বিমল ভৌমিকের সঙ্গে ছবি করেছেন, ওরও প্রথম ছবিতেই রামানন্দ সেন, এবং ইয়ে আশুতোষ ব্যানার্জি যখন প্রথম ছবি করে তারও প্রথম ছবিতেই রামানন্দ সেন, এবং ওই অনেকেরই প্রথম ছবি রামানন্দ সেনের হাত দিয়ে তৈরি হয়েছে। এবং বলতে নেই, আর রামানন্দ সেন একটা ছবি ডিরেক্টও করেছে, মানে গ্রুপ ডিরেকশন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাতে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। একটা সময় ছিল যে অজয়কর এর পরে আর এত ব্যস্ত ক্যামেরাম্যান আর কেউ ছিল রামানন্দ সেন, এবং পরবর্তীকালে তো ওরা নিজেরাই একটা প্রতিষ্ঠান হয়ে যায়, টেকনিশিয়ান স্টুডিও নাম দিয়ে তারা স্টুডিও করে, সেইখানে অনেক ডিরেক্টরের ছবিও রামানন্দ সেনকে করতে হয়েছে। যখন ওরা নিজেরা স্টুডিও করে, যে কারণে আধুনিক যে যন্ত্রপাতি আনার যে চেষ্টা, হ্যাঁ সেই চেষ্টার ভেতরে ওদের একই সততা ছিল যে অর্থের দিকে না তাকিয়ে ওরা সেই যন্ত্রপাতিগুলো জোগাড় করতে চেষ্টা করত। এবং বলতে গেলে বাংলা সিনেমার উন্নতির পেছনে রামানন্দ সেন এবং তার বন্ধু সত্যেন চ্যাটার্জি, এই দুজনের নাম ইতিহাস যারা লেখক বা গবেষক তাদের করতেই হয়।